আসসালামু আলাইকুম। বিগত বছরের গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আছেন স্বপ্নের স্কুলে। দ্য মিনিং অব দ্য ওয়ার্ড সাপোর্টিভ। আমরা জানি সাপোর্টিভ শব্দের অর্থ হচ্ছে সহায়ক বা যে সহায়তা করে। এখানে আমরা যে অপশনগুলো দেখছি, অ্যাক্টিভ মানে সক্রিয়, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, হেল্পফুল মানে সহায়ক, এগ্রেসিভ মানে আগ্রাসী। তাহলে এখানে সাপোর্টিভ শব্দের সাথে যাচ্ছে হচ্ছে হেল্পফুল। দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ডলি। ওয়ার্ডলি শব্দের অর্থ হচ্ছে পার্থিব। পার্থিব মানে হচ্ছে দুনিয়াবি। তাহলে এর বিপরীত শব্দ কোনটি হবে? দুনিয়াবি এর বিপরীত শব্দ হচ্ছে স্পিরিচুয়াল, যেটা আধ্যাত্মিক বোঝায়। দ্য অপোজিট অফ হার্টি। হার্ট শব্দ থেকে হার্টি শব্দটি। তাহলে হার্ট মানে হচ্ছে হৃদয়, আর হার্টি মানে হচ্ছে হৃদয়বান, আর এর বিপরীত শব্দ হবে হৃদয়হীন অথবা নিষ্ঠুর। তাহলে অবশ্যই এটা হবে ক্রুয়েল। দ্য ওয়ার্ড ডিউটিফুললি ইজ ক্লোজেস্ট মিনিং টু। যখন বলা হবে যে ইজ ক্লোজেস্ট মিনিং, তখন বুঝবেন যে এটা হচ্ছে সিনোনিম চাওয়া হচ্ছে। ডিউটিফুললি মানে হচ্ছে অনুগত। আর অন্য যে শব্দ দেখেন এখানে, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, রেকলেসলি অনিয়ন্ত্রিতভাবে, রেকলেসলি অনেক সময় ড্রাইভিং করা হয়। তারপর হচ্ছে বিগোরাসলি, বিগোরাসলি মানে অনেক সাহসিকতার সঙ্গে। এফোর্টলেসলি, এফোর্টলেসলি মানে হচ্ছে কোনো ধরনের স্পৃহা ছাড়া কাজ করা। অন্যদিকে দেখেন ফেইথফুললি, ফেইথফুললি মানে হচ্ছে আপনার ডিউটিফুললি। ডিউটিফুললি বলতে বোঝায় বিশ্বস্ত, বাধ্যগত, অনুগত। তাহলে এখানে উত্তর হবে ফেইথফুললি। দ্য ওয়ার্ড ডিফাইং। ডিফাইং ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, অর্থাৎ সিনোনিম চাওয়া হচ্ছে। আমরা জানি ডিফাইং শব্দের অর্থ হচ্ছে কাউকে মান্য করা, গণ্য করা, আর এর সিনোনিম হচ্ছে, এখানে দেখেন এর অর্থ কিন্তু মান্য না করা এবং গণ্য না করা। আর অন্যদিকে দেখেন রিগার্ড, রিগার্ড মানে হচ্ছে গণ্য করা, আর ডিসরিগার্ড মানে হচ্ছে গণ্য না করা। তাহলে ডিফাইং মানে হচ্ছে গণ্য না করা, ডিসরিগার্ডিং অর্থ হচ্ছে গণ্য না করা। পরের শব্দটায় অ্যান্টোনিম চাওয়া হচ্ছে, এক্সোডাস। এই এক্সোডাস শব্দের অর্থ হচ্ছে অনেক পরিমাণের মানুষ বা অনেক মানুষ একসাথে দেশ থেকে বা কোনো স্থান থেকে চলে যাওয়া, মানে হচ্ছে আপনার এক্সিট। তার এর বিপরীত শব্দ হবে এন্ট্রি। আচ্ছা, অনেক সাথে এক মানে একসাথে যখন আপনি অনেক মানুষ চলে আসবে, কোনো দেশে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে ইনফ্লাক্স। ইনফ্লাক্স মানে হচ্ছে প্রবেশ, আর এক্সোডাস মানে হচ্ছে গমন বা চলে যাওয়া, ত্যাগ করা। পরের যে শব্দটা দেখেন অ্যানোরমাস, অ্যানোরমাস মানে হচ্ছে বৃহৎ বা অনেক বড়, আর এর বিপরীত শব্দ কি হবে? অনেক ছোট। তাহলে অনেক ছোট হচ্ছে টাইনি, মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্রাকায়। দ্য অ্যান্টোনিম অফ স্লাগিশ। স্লাগিশ মানে হচ্ছে মন্থর, যে নাড়াচাড়া একদমই করে না। অন্যদিকে দেখেন স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, ডাল মানে হচ্ছে মন্দ বা মন্দ অবস্থা, হেভি মানে হচ্ছে ভারী, স্লাগিশ মানে হচ্ছে একদমই নড়ে চড়ে না এরকম বা মন্থর যেটাকে বলা হয়। আর অন্যদিকে অ্যানিমেটেড, অ্যানিমেটেড মানে হচ্ছে অ্যানিমেশন মুভির সাথে আপনি যদি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন, অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত, যেগুলো হচ্ছে নাড়াচাড়া করে, নট স্লাগিশ, দেজ আর অ্যাক্টিভ। এবং এর অন্য মিনিং হচ্ছে অ্যানিমেটেড, অ্যাক্টিভ অথবা যেটা প্রাণবন্ত। দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু ম্যানুয়াল। আমরা জানি অনেক সময় বলে থাকি ইটস এ ম্যানুয়াল ওয়ার্ড। ম্যানুয়াল মানে হচ্ছে যেটা অটোমেটিক না, দ্যাট মিন্স দেখেন এখানে মানে হাত দিয়ে করা হয় এরকম কাজ। কিন্তু এর বিপরীত শব্দ কি হবে? অবশ্যই মেশিন দিয়ে করা হয়, তাহলে সেটা হবে মেকানিক্যাল। মেকানিক্যাল হচ্ছে বিপরীত, আর ম্যানুয়ালের বিপরীত হচ্ছে মেকানিক্যাল। দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু কন্টিনেন্ট। কন্টিনেন্ট আমরা জানি মহাদেশ। তাহলে মহাদেশ নির্দিষ্ট পৃথিবীর যে কোনো একটা অংশ। পৃথিবীতে 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশ 7টা অঞ্চল জুড়ে।
তাহলে এখানে অবশ্যই বুঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ল্যান্ডমাস বা একটা বৃহৎ পরিসরের অঞ্চলকেই বলা হয় কন্টিনেন্ট বা মহাদেশ। দ্য সিনোনিম অফ স্প্যানথ্রিফ্ট, স্প্যানথ্রিফ্ট এই শব্দের অর্থ হচ্ছে যে অমিতব্যয়ী, মানে মিতব্যয়ী নয়। মিতব্যয়ী শব্দের অর্থ হচ্ছে ইকোনমিক্যাল, ফ্রুগাল, যেগুলো হচ্ছে বুঝে শুনে খরচ করে। ল্যাকোনিক, ল্যাকোনিক মানে হচ্ছে স্বল্পভাষী, যে কথা কম বলে। বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। অন্যদিকে দেখেন স্প্যানথ্রিফ্টের সাথে যে শব্দটি যাচ্ছে সেটি হচ্ছে এক্সট্রাভেগেন্ট। এক্সট্রাভেগেন্ট মানে হচ্ছে অমিতব্যয়ী, যে বুঝে শুনে বা হিসেব করে খরচ করে না। দ্য সিনোনিম অফ পারপ্লেক্সড, পারপ্লেক্সড মানে হচ্ছে আপনি হতভম্ব হয়ে যাওয়া। হতভম্ব হয়ে যাওয়া মানে হচ্ছে কি করব সেটা বুঝতে না পারা। তাহলে এর মিনিংটা হবে কনফিউজড। অনেক সময় আপনারা এরকম প্রশ্ন দেখতে থাকবেন যে প্রশ্নগুলোর নির্দিষ্ট কিছু শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, দ্যাট মিন্স আপনাকে বলা হবে যে এই শব্দটার অর্থ কি এই সেন্টেন্সের মাঝে। আমরা সেন্টেন্সটা পড়ি, ইন টাইমস অফ ইকোনমিক ডিফিকাল্টি, অর্থনৈতিক মন্দার সময়, কর্পোরেট বাজেট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অফেন, যখন মন্দা হয় তখন অবশ্যই বাজেটটা হয়তোবা কমে যায়। তাহলে এখানে স্ল্যাশ শব্দের অর্থ হচ্ছে কাট, মানে হচ্ছে কমিয়ে ফেলা। দেখেন ইন টাইমস অফ ইকোনমিক ডিফিকাল্টি, অর্থনৈতিক মন্দার সময়, কর্পোরেট বাজেট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অফেন স্ল্যাশ বিফোর এনি আদার্স, অন্যগুলোর চেয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে খরচটা বা বাজেটটা কমিয়ে ফেলা হয়। অলদো স্টেটস ওয়ার অ্যালাউড টু কয়েন মানি রাইট, এখানে রাইট শব্দের অর্থ কি? এখানে দেখেন অলদো স্টেটস ওয়ার অ্যালাউড টু কয়েন মানি রাইট আফটার দ্য আমেরিকান রিভলিউশন, দে আর নট অ্যালাউড টু ডো সো টুডে। আমরা অনেক সময় বলে থাকি আই উইল ডো ইট রাইট নাও, দ্যাট মিন্স রাইট মিন্স ইমিডিয়েটলি, এখনই। অ্যাডমিশন টেস্টের সময় অথবা যে কোনো পরীক্ষার মধ্যে এরকম কিছু সেন্টেন্স সবসময় থাকে, যেমন চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ হুইচ ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন দ্য মিনিং অব দ্য গিভেন ওয়ার্ড। এরকম প্রথম একটা লাইনের পরে এ বি সি ডি ই এফ এরকমভাবে সংখ্যাভাবে পাঁচ ছয়টা হয়তো বা সিনোনিম অথবা অ্যান্টোনিম দেওয়া হবে। প্রথমে আপনার বুঝতে হবে এখানে সবগুলোর মাঝে কি চাওয়া হচ্ছে। এখানে কিন্তু চাওয়া হচ্ছে অপোজিট, দ্যাট মিন্স আপনার অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। প্রথম যে শব্দটা এটা হচ্ছে টাউট। টাউট শব্দের অর্থ হচ্ছে দালালি করা, মানে কারো পক্ষে বলা বা কাউকে সাপোর্ট করা। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? অবশ্যই কারো বিরুদ্ধে কুৎসা রটানো বা বিপরীত শব্দ বলা। পরের যে শব্দটা সেটা হচ্ছে কোটা। কোটা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, যেমন চাকরির প্রার্থীদের ক্ষেত্রে 35% মুক্তিযোদ্ধা কোটা অথবা অন্যান্য কোটা। কোটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ থাকা। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? আনলিমিটেড নাম্বার, যেটা নির্দিষ্ট নাম্বার বরাদ্দ থাকে না। এখানে দেখেন একটা শব্দ আছে, সেটা হচ্ছে ফ্যাদম। ফ্যাদম মানে হচ্ছে নির্ণয় করতে পারা বা মাপতে পারা, মানে ফ্যাদমেবল মানে হচ্ছে গভীরতা নির্ণয় করা যায় এরকম। আনফ্যাদমেবল মানে হচ্ছে যেটা মাপা যায় না, যেটা ভাষা বা যার সম্পর্কে আমাদের ইৎস ধারণা, এটা হচ্ছে নদী বা সমুদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? যেহেতু এটা গভীর এই জন্য এটা মাপা যাচ্ছে না, তাহলে এর বিপরীত শব্দ হবে অগভীর। আর অগভীর মানে হচ্ছে শ্যালো, শ্যালো মানে হচ্ছে অগভীর, যেটা মাপা যায়। এখানে দেখেন অর্গ্যান, অর্গ্যান মানে হচ্ছে অঙ্গ। মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ। এখানে তাহলে টাইনি লাইফ ফর্ম, যেই লাইফ ফর্মগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র সেগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এখানে দেখেন একটা শব্দ আছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড, যে মানুষ জাতিকে ভালোবাসে। তাহলে চাওয়া হয়েছে এর অ্যান্টোনিম, মানে মানুষ জাতিকে ভালোবাসে না, তাহলে হ্যাটার অফ ম্যানকাইন্ড। হ্যাটার অফ ম্যানকাইন্ডকে এক কথায় বলা হয় মিসান্থ্রোপ। মিসান্থ্রোপ মানে হচ্ছে মনুষ্য বিদ্বেষী।
ট্রেডমার্ক ইজ এ লিগেল ওয়ার্ড অফ হোয়াট? আমরা জানি ট্রেডমার্ক কোথায় ব্যবহার করা হয়। যখন আপনি দেখবেন যে লেখা হচ্ছে ইন্টেল, ইন্টেলের উপরে ছোট্ট করে লেখা থাকে এরকম টিএম, দ্যাট মিন্স এই নামটা, কোম্পানির নামটা হচ্ছে ট্রেডমার্ক করা আছে। তাহলে ট্রেডমার্ক হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, ইজ এ লিগেল ওয়ার্ড অফ কোম্পানি। তাহলে এর উত্তর হবে ই। তারপরের যে শব্দটা দেখেন, দ্য অপোজিট মিনিং অফ এনার্জেটিক, এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে যার শক্তি এবং বল আছে। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে উইক, যার হচ্ছে বল নেই অথবা দুর্বল। তারপরে যে শব্দটা দেখেন, খুবই সুন্দর একটি শব্দ, সেটা হচ্ছে রেমিনিস। রেমিনিস শব্দের অর্থ হচ্ছে অতীত মনে করা অথবা রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করতে পারা বা অতীত ভালো অভিজ্ঞতাগুলো স্মরণ করা। দ্য সিনোনিম অফ নাইটমেয়ার, আমরা জানি নাইটমেয়ার শব্দের অর্থ আপনার দুঃস্বপ্ন অথবা অলিক কোনো কিছু অস্তিত্বে বিশ্বাস করা। তাহলে এর সাথে একমাত্র শব্দ যেটি যাচ্ছে সেটি হচ্ছে হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন শব্দের অর্থ হচ্ছে অ্যান এক্সপিরিয়েন্স ইনভলভিং দ্য অ্যাপারেন্ট পারসেপশন অফ সামথিং দ্যাট ইজ নট প্রেজেন্ট অ্যাকচুয়ালি। দ্যাট মিন্স ইটস ইফ ইউ বিলিভ ইট, ইউ আর সাফারিং ফ্রম হরিফিক হ্যালোসিনেশন। দ্যাট মিন্স আপনি অমূল প্রত্যক্ষ অথবা অলিক কিছুতে আপনার অস্তিত্বে বিশ্বাস করেছেন। হ্যালোসিনেশন ইজ নট দ্য প্রেজেন্ট থিং দ্যাট ইউ বিলিভ। তাহলে নাইটমেয়ারের সিনোনিম হচ্ছে হ্যালোসিনেশন। এরকম সেন্টেন্স আকারে অনেক শব্দগুলো আসে যেগুলো আসলে অনেক সময় আপনার ওয়ার্ড মিনিং না, শুধুমাত্র সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আপনার প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে হবে উপরে কি লেখা আছে, ক্লোজেস্ট ইন মিনিং। দ্যাট মিন্স আপনাকে চাওয়া হচ্ছে যে সিনোনিম বের করতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটা পড়ি, নাও দ্য সয়েলস আর ডিপ্লেটেড, মানে মাটি ক্ষয় হচ্ছে, অ্যান্ড দ্য ফিল্ডস আর ব্যারেন, ব্যারেন্স মানে হচ্ছে অনুর্বর, যে জমিতে কোনো ধরনের ফসল হয় না। তাহলে এখানে কি হবে, এর সিনোনিম হবে আনপ্রোডাক্টিভ। দ্যাট মিন্স ইট ইজ নট প্রোডাক্টিভ অর প্রলিফিক টু গ্রো দ্য ভেজিটেবলস অ্যান্ড আদার এগ্রিকালচারাল প্ল্যান্টস। তাহলে ব্যারেন শব্দের অর্থ এখানে হচ্ছে আনপ্রোডাক্টিভ। সেন্টেন্সটা প্রথমে পড়তে হবে এইসব সেন্টেন্সের ক্ষেত্রে, বিফোর প্ল্যান্টস ক্যান গ্রো প্রপারলি দে মাস্ট হ্যাভ এ কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট। কোনো গাছপালা যদি ঠিকভাবে বৃদ্ধি পেতে, মানে দরকার হয় বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই কি দরকার, কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট। কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনুকূল আবহাওয়া বা অনুকূল পরিবেশ, আর এখানে অনুকূল হচ্ছে ফেভারেবল। রেবেকা পুট অনলি মার্জিনাল ইফোর্ট, মানে শুধুমাত্র মার্জিনাল ইফোর্ট সে দিয়েছে ইনটু হার সায়েন্স প্রজেক্ট, তার বিজ্ঞান প্রজেক্টে বা বিজ্ঞান প্রকল্পে সে শুধুমাত্র, এখানে মার্জিনাল ইফোর্ট বলতেই বোঝানো হচ্ছে খুব কম, দ্যাট ইজ বেয়ারলি গুড এনাফ, মানে খুব বেশি ভালো নয়, এজন্য এখানে বলা হচ্ছে মার্জিনাল। মার্জিনাল শব্দের অর্থ হচ্ছে মোটেও ভালো নয় বা যা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়া হয়নি। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ইম্পাসিভ? আমরা কিন্তু অনেক সময় একটা শব্দ একদম মুখস্থ করে ফেলেছি, সেই শব্দটা কি, সেই শব্দটা হচ্ছে কাল্ডি স্যাক। এটা কিন্তু দেশি কোনো শব্দ নয়। আচ্ছা, কাল্ডি স্যাক শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ আপনারা একদমই মনে আছে, কাল্ডি স্যাক শব্দের অর্থ হচ্ছে কানাগলি। আসলে কানাগলি জিনিসটা কি, কানাগলি জিনিসটা হচ্ছে কোন ঠাসা অবস্থা, একমুখ রাস্তা, কানাগলি, বদ্ধগলি, অচল অবস্থা অথবা অব্যতিহীন অবস্থা, যেটাকে এক কথায় আপনি যদি বলতে চান তাহলে সেটা হবে চরম সংকট। চরম সংকট মানে যেটা হচ্ছে এমনই ডিফিকাল্ট যেটা আপনার সলিউশনের মধ্যে নয়। তাহলে ইম্পাসি শব্দের অর্থ হচ্ছে ইনসলিউবল ডিফিকাল্টি, যেটাকে আমরা কাল্ডিসেক বা কানাগুলি বলে থাকি। অ্যান্টোনিম অফ রিমেম্বার, রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তাহলে এর বিপরীত শব্দ কি, ভুলে যাওয়া।
তাহলে এখানে ভুলে যাওয়া প্রথমেই আছে, দেখেন ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। পরের যে শব্দটা সেটা হচ্ছে ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। তাহলে এর বিপরীত শব্দ অবশ্যই হবে কুখ্যাত, আর কুখ্যাত মানে হচ্ছে অবসকিউর। পরের যে শব্দটা দেখেন আনরিমার্কেবল, আমরা জানি রিমার্কেবল শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, লক্ষণীয়, বৈশিষ্ট্যপূর্ণ বা বিশেষ দ্রষ্টব্য অথবা উল্লেখযোগ্য, যেটাকে চমকপ্রদ ও বলা যায়। কিন্তু আনরিমার্কেবল মানে হচ্ছে সাধারণ। তাহলে এখানে যে শব্দগুলো আছে তার মাঝে সাধারণ যে শব্দটার অর্থ সেটাই আমরা খুঁজে নিব, সেটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, দ্যাট মিন্স আনরিমার্কেবল। প্রথমে লাইনটা পড়ে, সাম ফেল্ট দ্য ল উড ইম্পিঞ্জ দ্য রাইটস অফ আদার্স। ইম্পিঞ্জ শব্দের অর্থ হচ্ছে অনধিকার প্রবেশ, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, অথবা অন্যায়ভাবে সুবিধা গ্রহণ করা, পাপ করা অথবা হস্তক্ষেপ করা, যেটাকে আমরা সীমা লঙ্ঘনই বলে থাকি। তাহলে এর সিনোনিম হবে ট্রেসপাস। ট্রেসপাস শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা বা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা অথবা অনধিকার প্রবেশ করা। ড্রিঙ্ক অনলি ট্যাপিড লিকুইড। ট্যাপিড শব্দের অর্থ হচ্ছে কুসুম গরম, যেটাকে আমরা কুসুম গরম বলে থাকি, মানে লিক ওয়ার্ম ওয়াটার। তাহলে এটা স্লাইটলি ওয়ার্ম, স্লাইটলি ওয়ার্ম মানে হচ্ছে কুসুম গরম, যেটাকে আমরা লিক ওয়ার্ম ওয়াটার বলে থাকি, ট্যাপিড। হ্যাঁ, এখনো আবার দেখেন যে ক্লোজেস্ট ইন মিনিং, দ্যাট মিন্স আপনাকে সিনোনিম চাওয়া হচ্ছে। তাহলে ইউ ক্যান সি এ গুড অ্যাসর্টমেন্ট অফ প্ল্যান্টস ইন দ্য পার্ক। পার্কের মধ্যে অনেক ধরনের গাছপালা আপনি দেখতে পাবেন। তাহলে অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে ভিন্নতা বা বিভিন্নতা, যেটা একসাথে অনেক কিছু। তাহলে বুঝেই যাচ্ছে এটা হচ্ছে ভ্যারিয়েটি। অনেক সময় আমরা বলে থাকি অ্যাসর্টমেন্ট অফ প্রোডাক্ট, মানে বিভিন্ন ধরনের পণ্য। মোনালিসা ইজ দ্য পোর্ট্রেট অফ এ উইম্যান উইথ এ স্মাইল, এনটাইসিং স্মাইল, উইথ এ ভেরি এনটাইসিং স্মাইল। হ্যাঁ, অনেকেই হয়তো বা মোনালিসার ছবি হাসির মানে যেই অর্থ সেটা খুঁজে পেয়েছেন, কিন্তু আমি খুব বেশি পাই নাই, কারণ মনের মাঝে কি রোমান্টিকতা কি আসলে সেটা আমি এত বেশি ভালো বুঝি না। আচ্ছা, এনটাইসিং, এনটাইসিং শব্দের অর্থ হচ্ছে যেটা প্রলোভিত করে, আপনাকে বিপথে নিয়ে যায়, বিপথে চালিত করে বা প্রলুব্ধ করে। আপনাকে কি আদৌ এরকম প্রলুব্ধ করে কিনা আমি জানি না। তাহলে এই এনটাইসিং মানে হচ্ছে প্রলুব্ধ বা অ্যালিউরিং। দ্য থিফ ওয়াজ অ্যাপ্রিহ্যান্ডেড। অ্যাপ্রিহ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা খাওয়া। দ্য থিফ ওয়াজ অ্যাপ্রিহ্যান্ডেড মানে চোরটা ধরা পড়েছে, বাট হিজ অ্যাকম্পেলিস হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, মানে যে তাকে সহায়তা করেছিল সে পালিয়ে গেছে বা উদা হয়ে গেছে। তাহলে অ্যাকম্পেলিস যেই শব্দটা তার অর্থ হচ্ছে পার্সন হু হেল্প হিম, মানে ওই চোরকে যে সাহায্য করেছিল সে পালিয়ে গেছে কিন্তু চোর ঠিকই ধরা পড়েছে। এখানে চাওয়া হয়েছে অ্যান্টোনিম পারপেচুয়াল। পারপেচুয়াল শব্দের অর্থ কি? পারপেচুয়াল শব্দের অর্থ হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী, অবিরাম, নিয়ত, অনন্ত, শাশ্বত অথবা নিরবধি, যেটা চলতেই থাকে, শেষ হয় না। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? নির্দিষ্ট ক্ষণের জন্য, তাহলে মোমেন্টারি। মোমেন্টারি মানে হচ্ছে মুহূর্তের জন্য। অ্যাল্টিটিউড, অ্যাল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে খাড়া অথবা উচ্চতা বা ঊর্ধ্বতা, গভীরতা বা উঁচু স্থানের কথা বোঝানো হয়। তাহলে এর সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে হাইট। হাইট মানে হচ্ছে উচ্চতা। পরের শব্দ হচ্ছে প্রক্সিমিটি টু দ্য সিটি সেন্টার মেক এ হাউস মোর ভ্যালুয়েবল। সিটি সেন্টারের পাশে যেই দোকানপাট থাকে অথবা দোকান থাকে বা হাউস থাকে সেগুলো অনেক বেশি মূল্যবান হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রক্সিমিটি শব্দের অর্থ কি? প্রক্সিমিটি শব্দের অর্থ হচ্ছে নিকটে, নৈকট্য, সান্নিধ্যে অথবা নিকটবর্তী অথবা নাগালে। তাহলে বুঝাই যাচ্ছে এর অর্থ হচ্ছে নিয়ারনেস টু। পরের যেই লাইনটা সেটা আমরা প্রথমে পড়ব, কালেকশন অফ
opals and quartz are featured at the City Museum's annual exhibition of precious stones. Precious stones বলতেই বোঝানো হচ্ছে এখানে আমরা জানি যে gems. Gems, gems মানে হচ্ছে খুব মূল্যবান পাথর. তাহলে precious stones অথবা valuable stones. A compound break is more serious than a simple one because there is more opportunity for more loss of blood and infection. আচ্ছা আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটি বাক্য, কম্পাউন্ড মানে হচ্ছে একাধিক, তাহলে ব্রেক মানে অনেকগুলো ভাঙা পড়েছে, তাহলে এর সাথে মিলিয়ে আমরা নিচে যে শব্দটা বের করব সেটা হচ্ছে ফ্র্যাকচার. ফ্র্যাকচার মানে হচ্ছে ভঙ্গুরতা, যেটা হচ্ছে যৌগিক ভঙ্গুরতা এবং বেশি বেশি ভঙ্গুরতা, নট একটা, পাশাপাশি দেখা গেল অনেক জায়গায় ভেঙে গেল, তাকেই বলা হয় ফ্র্যাকচার, যেটাকে আমরা বলে থাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া. The remnants of Roman Empire, Roman Shamrajir, can be found in many countries in Asia, Europe and Africa. Asia, Europe and Africa are Roman Shamrajir. Ki paawa jay? Ashole, remnants of the ortho hocche obosistangsho. Obosesh, baki ongsho, chitchat. Ba, choto khato, je itihasher, sanskrit ba sanskriti, অথবা কোনো ধরনের সিম্বল. আচ্ছা তাহলে এখানে ব্রামেন শব্দের অর্থ হচ্ছে রুইন্স, রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ. পরে দেখেন খুব সুন্দর একটি শব্দ আছে, সেটা হচ্ছে এনগ্রোফড. এনগ্রোফ শব্দের অর্থ হচ্ছে নিবিষ্ট থাকা, অনন্য, সমাহিত হওয়া, মুগ্ধ হওয়া, নিমজ্জিত থাকা, যেটাকে খুব সুন্দর ওয়ার্ডে বলা যায় নিবিষ্ট থাকা. দ্যাট মিন্স হোললি, হোললি মানে হচ্ছে পুরোপুরি, ইনভলভড মানে হচ্ছে আপনার নিবিষ্ট থাকা, হোললি ইনভলভ মানে হচ্ছে এনগ্রোসড. ইউ শুড বি এনগ্রোসড ইন ইউর স্টাডি বিফোর অ্যাডমিশন অ্যান্ড বিফোর ইউর কম্পিটিটিভ এক্সাম টু অ্যাপিয়ার এট. দ্য অ্যান্টোনিম অফ নভেল, নভেল শব্দের অর্থ হচ্ছে উন্নত চরিত্র অথবা উচ্চ বংশজাত, অভিজাত বা উচ্চ পদস্থ, যেটাকে বলা হয় বনিয়াদি ফ্যামিলি. আচ্ছা তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে নিম্ন আপনার বংশজাত, তাহলে এর অ্যান্টোনিম হবে ইগনোবল. পারনিশিয়াস, এই শব্দটির অর্থ হচ্ছে ক্ষতিকর বা অনিষ্টকর, সর্বনাশা, যেটাকে মারাত্মক বলা যায় অথবা অপকারী বা খারাপ অথবা হানিকর বলা যায়. তাহলে চা হচ্ছে এখানে হচ্ছে অ্যান্টোনিম, মানে হচ্ছে ক্ষতিকরের বিপরীত শব্দ. তাহলে ক্ষতিকরের বিপরীত শব্দ হচ্ছে ক্ষতিহীন, যেটাকে বলা হয় হার্মলেস. আচ্ছা পরের যে শব্দটা সেটা হচ্ছে ইনট্রিপিট. ইনট্রিপিট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা বীর পুরুষ অথবা ভয় পায় না যে, নির্ভীক. তাহলে নির্ভীক মানে হচ্ছে ফিয়ারলেস. পরের শব্দটা হচ্ছে পোলাইট. পোলাইট মানে হচ্ছে ভদ্র, শালীন, বিনম্র অথবা অমাই, যেটাকে আমরা সভ্য বলে থাকি. তাহলে এর সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে আপনার সিভিল, কিন্তু চা হয়েছে কিন্তু এখানে অ্যান্টোনিম. তাহলে অ্যান্টোনিম হবে রাড. রাড মানে হচ্ছে রুরো, যে আপনার ভদ্র বা শালীন নয়, অশালীন. ইনঅডিবল, ইনঅডিবল মানে হচ্ছে যেটা শ্রবণ করা যায় না বা যেটা শোনা যায় না. তাহলে দ্যাট ক্যান নট বি হার্ড, যেটা শোনা যায় না. শব্দ হচ্ছে এখানে ব্যাংক্রাপ্ট. ব্যাংক্রাপ্ট শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া, ফতুর, দরিদ্র বা গরিব বা নিঃস্ব হয়ে যাওয়া, যাকে আমরা বলে থাকি সর্বশান্ত হয়ে যাওয়া. তাহলে ব্যাংক্রাপ্টের এখানে চাওয়া হয়েছে অ্যান্টোনিম. তাহলে অ্যান্টোনিম এটা অবশ্যই হবে ওয়েলদি, যার প্রচুর সম্পদ আছে. আর এখানে ব্যাংক্রাপ্ট মানে হচ্ছে সম্পদ নেই, যে নিঃস্ব হয়ে গেছে, ফতুর হয়ে গেছে বা দেউলিয়া হয়ে গেছে. দেউলিয়া কাকে বলে? যখন কোনো ব্যক্তির দায় তার সম্পদের চেয়ে বেশি থাকে. দ্য ওয়ার্ড লেটলি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু. লেটলি শব্দের অর্থ কি? লেটলি আমরা জানি এর অর্থ হচ্ছে সম্প্রতি. তাহলে সম্প্রতির সিনোনিম হচ্ছে রিসেন্টলি.
পরের যে শব্দটা অনেকেরই জানার কথা, এই সেন্সুয়াল, সেন্সুয়াল শব্দের অর্থ হচ্ছে কামুক, প্যাশনেট বা লিউড, যেটাকে বলা হয় ব্র্যান্ডি, লাসিবিয়াস অথবা বিলাসী, যে হচ্ছে ইন্দ্রিয় পরায়ণ হয়ে থাকে বা যৌন বা কামুক প্রকৃতির হয়ে থাকে। এখন চা হয়েছে এর সিনোনিম, এখানে আপনারাই বলেন যে এর সিনোনিম কি হতে পারে। আসলে এখানে যে সিনোনিমটা সেটা হবে আপনার কার্নেল। কার্নেল মানে হচ্ছে র্যান্ডি বা লাস্টফুল, যেটাকে বলা হয় যৌন সঙ্গকাম বা ইন্দ্রিয় সম্পর্কিত বা জাগতিক, যেটা দেহজ বা আপনার সেন্সুয়াল বলা হয়, তাহলে এর সিনোনিম হবে কার্নেল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেক? ফেক মানে হচ্ছে নকল, জাল, জুয়াচুরি অথবা যেটাকে জালিয়াতি বা জাল করাও বলা হয়, মানে এক ধরনের প্রতারণা। তাহলে এর অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে একদম আসল। পরের যে শব্দটা সেটা হচ্ছে অ্যাভিড। অ্যাভিড শব্দের অর্থ হচ্ছে অনেক ব্যগ্র, অনেক লিপসু, অনেক আগ্রহী। আপনি যদি এটা পজিটিভলি দেখেন এই শব্দটা, তাহলে এর অর্থ হবে আগ্রহী। তাহলে এর বিপরীত শব্দ হবে অনাগ্রহী, দ্যাট মিন্স ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে অনাগ্রহী বা অমনোযোগী। পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে কর্পুলেন্ট। কর্পুলেন্ট শব্দের সিমিলার ওয়ার্ড, মানে সিনোনিম চাওয়া হয়েছে। তাহলে সিনোনিম হচ্ছে কর্পুলেন্ট মানে হচ্ছে অনেক মোটা, তাহলে এর সিনোনিম হবে ফ্যাট। পিকিউনিয়ারি, পিকিউনিয়ারি শব্দের অর্থ হচ্ছে অর্থগঠিত, টাকা কড়ি সংক্রান্ত, আর্থিক বা আপনাকে যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল। তাহলে আমরা সহজেই এই সিনোনিমটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। পরের যে শব্দটি এটি একটি চমৎকার শব্দ, অমনিসেন্ট। অমনিসেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ, যে সব কিছু জানে, যেটাকে আপনার বলা হয় অগাধ পাণ্ডিত্যের অধিকারী বা সর্বজ্ঞ। তাহলে এর কিন্তু সিনোনিম চাওয়া হয়নি, চাওয়া হয়েছে অ্যান্টোনিম। তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে যে কিছুই জানে না, দ্যাট মিন্স ইগনোরেন্ট। ইগনোরেন্ট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ, জ্ঞানহীন অথবা মূর্খ, যেটাকে বলা হয় অশিক্ষিত। নস্টালজিক, নস্টালজিক মানে হচ্ছে স্মরণ বেদনা, স্মৃতি বেদনা, মানে যেই দিনগুলো আপনি হারিয়েছেন সেই দিনগুলো ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, অথবা স্বদেশে ফেরার আকুলতা অথবা গৃহকুলতা, যেটাকে আমরা বলে থাকি হোমসিক, মানে হচ্ছে বাড়ির প্রতি আকুলতা বা ঘরের জন্য মন কেমন করে, এটাকে বলা হয় নস্টালজিক বা হোমসিক। তারপরের যে শব্দটি, শব্দটি দেখেন হাই হ্যান্ডেড। হাই হ্যান্ডেড শব্দের অ্যান্টোনিম চাওয়া হয়েছে। হাই হ্যান্ডেড শব্দের অর্থটা আমরা আগে জানি, এই শব্দের অর্থ হচ্ছে মানে কঠোরভাবে কাউকে দাবায় রাখে এরকম, অথবা কর্তৃত্ব দেখানো, মানে জবরদস্তি করে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে কারো কাছ থেকে আপনার কাজ আদায় করে নেওয়া, যেটাকে আমরা বলে থাকি যে পাওয়ার অর অথরিটি, যেটাকে মানুষের ফিলিংসকে কখনো মূল্য দেওয়া হয় না, তাকে বলা হয় হাই হ্যান্ডেড, যেটা অটোক্রেটিক লিডাররা করে থাকে, যে এটা করো, দ্যাট মিন্স আপনাকে এটা করতেই হবে, আদারওয়াইজ ইউ উইল বি ফায়ার্ড ফ্রম দ্য অর্গানাইজেশন, এটাকে বলা হয় হাই হ্যান্ডেড, কঠোরভাবে দমন করা। তাহলে এর বিপরীত যে শব্দটি হবে সেটা হচ্ছে হাম্বল। হাম্বল মানে হচ্ছে অত্যন্ত নম্র, ভদ্রভাবে কোনো কিছু করা। রেনেসাঁস, রেনেসাঁস শব্দের অর্থ হচ্ছে রেনেসাঁ, যেটা হচ্ছে নবজাগরণ। কিসের নবজাগরণ? যেটাকে বলা হয় রিবার্থ অফ লার্নিং। রিবার্থ অফ লার্নিং মানে জ্ঞানের পুনর্জাগরণ। দ্য রিভাইভাল অফ আর্ট অ্যান্ড লিটারেচার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল মডেলস ইন দ্য 14th to 16th century, যেটা রেনেসাঁ হয়েছিল। ডোমিসাইল, ডোমিসাইল মানে হচ্ছে বাসস্থান, বাসা বা নিজের আবাসস্থল, যেটাকে স্থায়ী বাসস্থানও বলা হয়। তাহলে এখানে আপনি যখন ডোমিসাইল শব্দের অর্থ জেনে গেলেন যে স্থায়ী বাসস্থান, তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই আপনি অপশনগুলো চুজ করতে পারবেন। অপশনটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ এ পারসন। পোস্টমডার্ন শব্দটা অনেকেরই কমন পড়েও যেতে পারে, কারণ এটা খুবই ইজি এবং কমন ওয়ার্ড। পোস্টমডার্ন, যার অর্থ হচ্ছে আপনার
ময়না তদন্ত, যেটা মৃতদেহের পরীক্ষা নিরীক্ষাকে ময়না তদন্ত বলা হয়। অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ। আচ্ছা, তাহলে এর যে সিনোনিম সেটা হচ্ছে অটোপসি, যার অর্থ হচ্ছে ময়না তদন্ত। পরের যে শব্দটা এখানে চাওয়া হয়েছে সিনোনিম জেনেসিস, জেনেসিস শব্দের অর্থ হচ্ছে শুরু, শুরু এর সিনোনিম হচ্ছে বিগিনিং। তারপরে যে শব্দটা দেখেন, আগেটা সিনোনিম চাওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যান্টোনিম চাওয়া হয়েছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম অথবা অধ্যবসায়। তার এর বিপরীত শব্দ কি হবে? লেজি, যে অলস, কাজ করতে একদমই চায় না। এরকম যখন একসাথে চার পাঁচটা প্রশ্ন একসাথে দেওয়া হবে, তখন প্রথমে আপনার দেখে নিতে হবে যে এখানে কি চাওয়া হচ্ছে। দেখেন, ক্লোজেস্ট ইন মিনিং, দ্যাট মিন্স আপনাকে সিনোনিম চাওয়া হচ্ছে। তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়ি। দ্য সানস ইন্টেন্স রে, রে মানে হচ্ছে রোশনি, তাহলে কি করেছে? ডিস্টর্টেড দ্য ইমেজ অন দ্য হরাইজন, নবদিগন্তে, দিগন্তে যে ইমেজটা সেটা ডিস্টর্টেড বা বিকৃত হয়ে গিয়েছিল। কিসের জন্য? সূর্যের অতি রোশনির জন্য। তাহলে এখানে ডিস্টর্টেড মানে হচ্ছে বিকৃত হয়ে যাওয়া, আর এর সিনোনিম হচ্ছে অল্টার্ড, মানে হচ্ছে বিকৃত হওয়া। স্ট্রাইভ, স্ট্রাইভ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বেশি চেষ্টা করা, সংগ্রাম করা বা কোনো কিছুর জন্য লেগে থাকা, যেটাকে আমরা বলে থাকি ফাইট করা, অথবা আপনার মেক গ্রেট ইফোর্ট টু অ্যাচিভ সামথিং অর অবটেন সামথিং। তাহলে এখানে যে সিনোনিমটা হবে সেটা হচ্ছে মেক ইফোর্ট। মেক ইফোর্ট মানে হচ্ছে চেষ্টা করা বা চেষ্টা চালিয়ে যাওয়া। দ্য এক্সামিনেশন উইল বিগিন প্রিসাইসলি অ্যাট 8:30, মানে সাড়ে আটটার সময়, ঠিক সাড়ে আটটার সময় পরীক্ষাটা শুরু হবে, এরকম আমরা বলে থাকি। তাহলে প্রিসাইসলি মানে হচ্ছে এক্সাক্টলি, ঠিক সাড়ে আটটার সময় এটা শুরু হবে, দ্যাট মিন্স এক্সাক্টলি। ইট ওয়াজ ইনএভিটেবল দ্যাট দ্য স্মলার কোম্পানি শুড মার্জ উইথ লার্জার। এই মার্জ যে শব্দটা, MERG, মার্জ মানে হচ্ছে দুটো মিলে একটাই পরিণত হওয়া। দুটো কোম্পানি যখন একসাথে একত্রিত হয় তখন তাকে বলা হয় মার্জার। আচ্ছা, এখন ইনএভিটেবল অর্থ হচ্ছে অনিবার্য, অবশ্যম্ভাবী অথবা যেটা না করলেই নয়, অবধারিত। তাহলে এখানে যে শব্দটা হবে আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল শব্দের অর্থ হচ্ছে অনিবার্য, যেটা অ্যাভয়েড করা যায় না বা অনিবার্য হয়ে যায়, যেটা অবধারিত। ছোট ছোট কোম্পানি যখন লসে থাকে তখন মার্জার বা অ্যাকুইজিশনে যায়। দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড সেভেজ, এখানে আন্ডারলাইন নাই, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দেখেন যে সেভেজ শব্দের অর্থ হচ্ছে অসভ্য, বর্বর, হিংস্র, বন্য বা অত্যন্ত ক্রুদ্ধ বা বুনো বলা যায় যেটাকে। তাহলে এর সিনোনিম হচ্ছে আনরুলি, আনরুলি মানে হচ্ছে যাকে কখনো আপনি পোষ মানাতে পারবেন না, বন্য প্রাণীকে কখনো পোষ মানানো যায় না, এজন্য একে বলা হয় ওয়াইল্ড অ্যানিমাল। দ্য সিনোনিম অফ অবসোলেট, অবসোলেট মানে হচ্ছে সেকেলে, মানে অত্যন্ত পুরাতন বা প্রাচীন। তাহলে এর চাওয়া হয়েছে সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে প্রাচীন। তাহলে এর প্রাচীন যে শব্দটা সেটা হচ্ছে অ্যান্টিক, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন বা সেকেলে। হোয়াট ডু ইউ মেক অফ হিম, তুমি তার সম্পর্কে কি ভাবো, দ্যাট মিন্স থিঙ্ক, মেক অফ মানে হচ্ছে থিঙ্ক। সেন্টেন্সের প্রথমে দেখেন বলা আছে যে অপোজিট ইন মিনিং বের করতে হবে, শব্দটা হচ্ছে কনক্লুসিভ, কনক্লুসিভ মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যায় এমন, টু মেক এ ডিসিশন। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে আসলে এটা ডিসিশন মেক করার মতো নয় বা ইজি না, সলভ করার জন্য ইজি না। তাহলে ওটা, এটা কি? অবশ্যই এটা হচ্ছে ডিফিকাল্ট টু মেক এ ডিসিশন, দ্যাট ইজ নট কনক্লুসিভ। কনক্লুসিভ এর বিপরীত শব্দ হচ্ছে নট কনক্লুসিভ, মানে হচ্ছে ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন। ইননিউমারেবল, নিউমারেল মানে হচ্ছে গণনা করা যায়, আর ইননিউমারেবল অর্থ হচ্ছে গণনা করা যায় না, দ্যাট মিন্স টু মেনি টু কাউন্ট, অসংখ্য। পরের যে শব্দটা দেখেন, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ টার্ম অফ এন্ডিয়ারমেন্ট, এন্ডিয়ারমেন্টের টার্ম নয় কোনটি?
ওরে ভাই, এন্ডেয়ারমেন্ট শব্দের অর্থই তো জানি না। আচ্ছা, এন্ডেয়ারমেন্ট শব্দের অর্থ জানেন না, কিন্তু ডিয়ার তো সবাইকেই বলেন। দেখেন, ডিয়ার মানে কি? প্রিয়। তাহলে এন্ডেয়ারমেন্ট মানে হচ্ছে আদর, ভালোবাসা, স্নেহ বা প্রীতি বা সোহাগ। আচ্ছা, তাহলে আদর সোহাগের সাথে যে শব্দ, এগুলো তো আমরা সবাই জানি, সেটা কি? ডিয়ার, তারপর হচ্ছে ডার্লিং, তারপর হচ্ছে সুইট হার্ট, হানি, এগুলো কিন্তু আমরা আদর করেই বলে থাকি। কিন্তু এই আদরের সাথে যায় না এরকম টার্ম হচ্ছে ডান্স। পরে দেখেন, দ্য মোর দ্য ম্যারিয়ার। আচ্ছা, ইজ এ সেইং দ্যাট মাইট বি ইউজড ইন কানেকশন উইথ দ্য মোর দ্য ম্যারিয়ার। এটা কিসের সাথে যায়? এটা হচ্ছে হসপিটালিটির সাথে যায়। আপনি যদি অত্যন্ত প্রফুল্ল আমোদে অথবা হাসি খুশি থাকেন, তাহলে অবশ্যই আপনার হসপিটালিটিটা একটু বেশিই থাকবে, এটাই বোঝানো হচ্ছে এখানে। ফ্লাউট, ফ্লাউট শব্দের অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা বা কোনো কিছু লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা, সীমা ছাড়িয়ে যাওয়া। আচ্ছা, তাহলে ট্রান্সগ্রেস, ট্রান্সগ্রেস মানে হচ্ছে সীমা ছাড়িয়ে যাওয়া অথবা আইন ভঙ্গ করা, পাপ করা, যেটাকে লঙ্ঘন করাই বুঝায়। তাহলে এর সিনোনিম হচ্ছে ট্রান্সগ্রেস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জিওপার্ডাইজ? জিওপার্ডাইজ শব্দের অর্থ হচ্ছে বিপন্ন করা, ঝুঁকি গ্রহণ করা বা ঝুঁকি নেওয়া অথবা বিপদগ্রস্ত হয়ে পড়া। তাহলে এর যেই অ্যান্টোনিমটা হবে সেটা হচ্ছে বিপদ থেকে মুক্তি পাওয়া, যেটাকে বলা হয় সিকিউর। দ্য ওয়ার্ড ইলেকটোরেট, আমরা অনেক সময় দেখে থাকি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল ভোটে পাশ হয়। ইলেকটোরাল শব্দের অর্থ কি? ইলেকটোরাল শব্দের অর্থ হচ্ছে বডি অফ ভোটার্স, দ্যাট মিন্স এটা হচ্ছে ভোটার্স। দ্য অপোজিট অফ ডিপ ওয়াটার, ডিপ ওয়াটার মানে হচ্ছে গভীর পানি, যার বিপরীত শব্দ হচ্ছে শ্যালো ওয়াটার মানে অগভীর পানি। সিবলিং, সিবলিং শব্দের অর্থ কি? অনেক সময় আমরা অনেক কিছুই পারি কিন্তু তৎক্ষণাৎ মুখে কিন্তু সেগুলো আসে না। সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই বোন। তাহলে এর সিনোনিম হচ্ছে ব্রাদার অর সিস্টার। তারপরের যে শব্দটা সেটা হচ্ছে ক্যামোফ্লেস। ক্যামোফ্লেস শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী বা গোপনকারী জিনিস, ছদ্ম আবরণ। আচ্ছা, ছদ্ম আবরণ কখন পরা হয়? যখন আপনি কোনো কিছু থেকে বাঁচতে চান। অ্যান ইম্পর্টেন্ট মিন্স অফ ডিফেন্স, আপনার শত্রু পক্ষ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে, অথবা ইনফরমেশন কালেক্ট করতে চান, তাহলে কিন্তু ছদ্মবেশ ধারণ করা হয়। এই ছদ্মবেশ ধারণ করা হয় মূলত হচ্ছে আপনার ইনফরমেশন কালেক্ট করার জন্য বা শত্রু পক্ষকে গায়েল করার জন্য, এই জন্য এটাকে বলা হয় অ্যান ইম্পর্টেন্ট মিন্স অফ ডিফেন্স। পরে ইজি কিছু শব্দ আছে, যেমন অ্যান্টোনিম অফ ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, তাহলে এটার অ্যান্টোনিম হবে অনাগ্রহী, আনইন্টারেস্টেড। রেশনাল, রেশনাল মানে হচ্ছে প্রাসঙ্গিক, আর ইরেশনাল মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে অপ্রাসঙ্গিক মানে হচ্ছে আনরিজনেবল। পরের যে শব্দটা পোস্টপোন, পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা, আর এই স্থগিত করার সিনোনিম হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা। পরের যে শব্দটা দেখেন, ব্যানিশ, ব্যানিশ মানে হচ্ছে কাউকে তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া, বিতাড়িত করা, বহিষ্কৃত করা, নির্বাসনে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে এর যে সিনোনিমটা সেটা হবে এক্সপেল। কিন্তু আপনি যদি ডিপ মিনিং খুঁজতে চান তাহলে এর অর্থ হবে এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে নির্বাসন করে দেওয়া। তাহলে ভ্যানিশের সিনোনিম হবে এক্সাইল। তারপরে দেখেন যে শব্দটা খুব ইম্পর্টেন্ট একটি শব্দ, হারল্ড। হারল্ড শব্দের অর্থ হচ্ছে নিক্ষিপ্ত করে দেওয়া বা নিক্ষিপ্ত করা, যেটাকে বলা হয় কাস্ট অথবা থ্রোন। থ্রোন মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া বা নিক্ষিপ্ত করা। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড বিবলিওগ্রাফি? আমরা যখন থিসিস করি তখন বিবলিওগ্রাফি বলতে, বিবলিওগ্রাফি অ্যান্ড রেফারেন্স কিন্তু একদম আর্টিকেল বা থিসিস পেপারের শেষে অ্যাড করি। দ্যাট মিন্স ওটা হচ্ছে লিস্ট অফ বুকস ওয়ার আই হ্যাভ কালেক্টেড মাই ইনফরমেশন ফ্রম সেকেন্ডারি সোর্সেস। আচ্ছা, মিস্টার আহমেদ কনডেমস পলিটিক্স। এখানে কনডেম যে শব্দটি, এর অর্থ কি?
এর অর্থ হচ্ছে ঘৃণা করা, দ্যাট মিন্স ডিনাউন্সেস। ডিনাউন্সেস মানে হচ্ছে ঘৃণা করা, তিনি রাজনীতিকে ঘৃণা করেন। দেখেন এই শব্দটা আমি একটু ভেঙে পড়ছি, যেমন গ্রেট, গ্রেট মানে হচ্ছে উন্নতি হওয়া, কিন্তু ডিগ্রেডেড বা ডিগ্রেড শব্দের অর্থ হচ্ছে অবনতি হওয়া বা পদের অবনতি হওয়া, অবস্থার অবনতি হওয়া বা অধপতন, যেটা ভালো ছিল সেটা খারাপ হয়ে যাওয়া। তাহলে এর যে সিনোনিমটা সেটা হবে ডিটোরিয়েট। ডিটোরিয়েট মানে হচ্ছে অবস্থার অবনতি ঘটে যাওয়া, দ্যাট মিন্স এখানে যেহেতু ডিগ্রেডেড আছে এখানে হবে ডিটোরিয়েটেড মানে হচ্ছে অবনতি। তারপরে যে শব্দটা দেখেন অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট শব্দের অর্থ কি, ইতিমধ্যে হয়তোবা ভেবে ফেলেছেন যে এর অর্থটা কি। এর অর্থ আসলে পারদর্শী, অভিজ্ঞ, সুনিপুণ অথবা কুশলী অথবা পাকা, যেটাকে আমরা সুদক্ষ বলে থাকি। তাহলে এর অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিমটা অবশ্যই হবে ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে অদক্ষ। ইফিজি, ইফিজি শব্দের অর্থ হচ্ছে মূর্তি বা প্রতিকৃতি। তাহলে এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে প্রতিকৃতি বা মূর্তি হচ্ছে আপনার ডামি, যেটাকে বলা হয় পুতুল, মূর্তি অথবা কৃত্রিম। আমরা যেটা বলে থাকি কোনো ব্যক্তি বা বস্তুর নকল, যা আসল ব্যক্তি বা বস্তুর উপস্থিতির উদ্দেশ্যে সিদ্ধ করে তৈরি করা হয়, মূলত এটি হচ্ছে মূর্তি হিসেবেই আপনার বেশি বা বহুল ব্যবহৃত হয়ে আসছে। তাহলে আমরা এখন কারেক্ট মিনিং খোঁজা শুরু করি আন্ডারলাইন ওয়ার্ডগুলোর। দ্য স্টোরিজ অফ হার ডেথ ওয়্যার ফাইনালি রিভিলড। রিভিলড মানে অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া, মানে সেগুলো মানুষের মাঝে জানাশোনা হয়ে যাওয়া, দ্যাট মিন্স মেড নোন, সবার জানাশোনা হয়ে গেছে। রিভিল মানে হচ্ছে প্রকাশ পাওয়া। পিপল মেয়ারলি গ্ল্যান্স অ্যাট কালারলেস থিং। আচ্ছা, এখানে মেয়ারলি শব্দটা কিন্তু নেগেটিভ, মানে হচ্ছে কদাচিৎ, মানুষ কদাচিৎই আপনার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, বর্ণহীন জিনিসগুলোতে খুব কদাচিৎ তাকিয়ে থাকে। তাহলে কোনগুলোর মাঝে তাকিয়ে থাকে? যেগুলো হচ্ছে অনেক বেশি গ্লিটারিং বা চকচকে, চাকচিক্যময়, ওইসব জিনিসের মাঝে মানুষ তাকিয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে গ্ল্যান্স অ্যাট মানে হচ্ছে তাকিয়ে থাকা, দ্যাট মিন্স লুক কুইকলি, গ্ল্যান্স অ্যাট, লুক কুইকলি। অ্যান অ্যান্টোনিম অফ বিজি, বিজি মানে হচ্ছে অকুপাইড থাকা, এঙ্গেজ থাকা। আচ্ছা, তাহলে এর বিপরীত শব্দ হবে লেজার, মানে অবসরে থাকা। দ্য সিনোনিম অফ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা অত্যন্ত দামি। তাহলে এখানে অত্যন্ত দামি যে শব্দটা সেটা হচ্ছে প্রাইসি, প্রাইসি মানে হচ্ছে ব্যয়বহুল বা দামি। ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ ফর গুড রিটার্ন। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা হয় কিসের জন্য? অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য, রিটার্ন, রিটার্নে ভালো কিছু পাওয়ার জন্য। এখানে রিটার্ন শব্দের অর্থ কি? ইনভেস্টমেন্ট করে আপনারা কি পান? অবশ্যই প্রফিট পান। তাহলে রিটার্ন শব্দের অর্থ হচ্ছে গেটিং মানি অ্যাজ প্রফিট, মানে প্রফিট হিসেবে রিটার্নে আলাদা কিছু পাওয়া। ইনভেস্টমেন্টের মূল অবজেক্টিভই হচ্ছে আপনার প্রফিট পাওয়া। কেমন লাগছে এই আয়োজনটা অবশ্যই জানাবেন, আর কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আয়োজনটা কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে আপনার ছোট ভাই বোন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিন। আবার আপনার ফেসবুকে ওয়ালে এটা সেভ করে রাখতে ভুলবেন না। প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলে আপনাকে আবারও স্বাগতম।